হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করছি আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানটায় দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠি ঘরটার ঝাড়টা দেওয়া আমার হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বাকি সব কাজকর্মগুলো করব আর আজকে আমি বাসি নাইটিটা ছাড়িনি আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু বেলাই হয়ে গেছে তো কালকে তোমরা দেখেছিলে একটু বিয়েবাড়িতে গেছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে একটু রাত্রি হয়ে গেছিলো তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে মেকআপ টেকআপ তুলতে তুলতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো সেই কারণে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল দেখতেই পাচ্ছ একটু রোদ রোদ উঠে গেছে যাই হোক এখন আমি সব কাজকর্মগুলো করে নেবো তারপরে আমার আবার পড়ানো আছে ওরা পড়তেও চলে আসবে তারপরে রান্না করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম আর ওরা আসতে একটু দেরি করছে তো তার আগে আমি ভাবলাম যে চলো রান্নাটা আগে করেই নিই তারপরে পড়তে বসাবো তো এখন দেখো আমি ফুলকপি কাটছি আজকে করবো আলুকপিতে তরকারি আর বেগুন ভাজা এই তো সকালে মানে অল্প স্বল্পই করব কারণ আমার তো অনেক কাজকর্ম আছে পরে ওই মানে রান্না এত মানে বেশি কিছু করলে পরে আর কোনো কাজে সারা যাবে না তো এখন আমি মানে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি তো আর দেখো আমার চুলগুলো এলোমেলো হয়ে আছে পাগলির মতন কালকে রাত্রে তো ক্রিমপার ট্রিমপার করেছিলাম তো সেই জন্য চুলের অবস্থা একদমই খারাপ আর চুলটা আমি আঁছ সময় পাইনি পাগলির মতোই হয়ে চলে এসেছি যাই হোক মানে তাড়াহুড়ো সকালবেলা করে মানে প্রত্যেকটা দিনই আমার সকালবেলা করে ভীষণ তাড়াহুড়ো থাকে সকাল এগারোটার পর থেকে শুয়ে বসেই থাকি তখন আর কোনো কাজ থাকে না কিন্তু এই সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত এতটা চাপ থাকে মানে বলে বোঝানোর মতো না তো তা তার মধ্যে আবার আমার বর খাওয়া দাওয়া করে কাজে যাবে আমাকে মানে আমার কাছে আবার পড়তে আসবে রান্না বাড়া সারতে লাগবে পড়াতে লাগবে ওকে খেতে দিতে লাগবে ঠাকুরকে পুজো দিতে লাগবে তারপরে স্নান করব আবার দুপুরবেলা পুজো দেব মানে এই করতে করতে আমার দু মানে এগারোটা বারোটা পর্যন্ত পুরো যুদ্ধ করি আমি বাড়িতে সকাল থেকে তারপর থেকে ফ্রি আবার বিকেল থেকে আবার শুরু হয় যাই হোক মানে সংসারের কাজকর্ম তো করতেই হবে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তো দেখো এ করতে করতে আমি এখন সব সবজি টবজিগুলো কেটে নিচ্ছি ছি দেখলি তো বেগুন কাটলাম আর মানে ফুলকপি কাটলাম এখন আলুগুলো কেটে নিচ্ছি আর ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর বলতে বলতে আমার ভাত হয়েও গেছে দেখো একদম গরম ভাত ধোয়া বেরোচ্ছে কেবলই নামালাম আর এদিকে আমি কপিগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে আমি আলুটা ভাজবো আগে কপিগুলো ভেজে নিচ্ছি কারণ কপিগুলো তো নরম হয় আলু আর কপি একসঙ্গে মানে ভাজতে গেলে না কপিগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর আলুগুলো হতে চায় না তো এখন দেখো আমি ভাজা কপি আর কাঁচা কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমার আলু কপির তরকারিতে টমেটো দিলে খেতে মানে ভালোই লাগে শীতকালে তো সেই জন্য দিয়ে দিলাম আমার মনে ছিল না না হলে আর একটু আগেই দিতাম তো পরে মনে পড়লো যাই হোক এখন আমি তরকারি মানে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে মশলাপাতি দিয়ে কমপ্লিট করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানটায় দেখো এখন আমি ঘরে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা তুলতে বিছানাটা উঠিয়ে নিয়ে তারপরে মানে কালকে তো বিয়েবাড়ি গেছিলাম সেই কাপড় চোপড়গুলো গোছাবো আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর এই যে শীতকালে ব্ল্যাঙ্কেট গোছাও মশারি গোছাও এই সব করতে করতে শরীরের অর্ধেক রক্ত শক্তি সব চলে যায় আর এখন তো ভীষণ তাড়াহুড়ো এখন দেখো এই যে চলে আসলাম কাপড় চোপড়গুলো গোছাতে তারপরে আজকে আবার আমাদের আরেকটা নিমন্ত্রণ আছে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে তো আজকে মানে এই এরগুলোই দেখাবো তোমাদেরকে সারাদিন বাড়িতে কি করছি না করছি আর বিয়েবাড়ির ব্লগটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে যাই হোক চলো এখনকার মতো এই ব্লগটাই তোমরা দেখতে থাকো আর কালকে তোমরা আমার বিয়েবাড়ির ভিডিওটা দেখতে পাবে আর ওই ভিডিও মানে কালকের যে বিয়েবাড়ির ভিডিওটা আমি তো এডিট করছি আজকে সকালে তো আজকে তোমাদেরকে ভিডিও দেবো তো সেই বিয়েবাড়িতে মানে ভিডিওটা বেশ ভালো করেই করেছিলাম জানি না কত দূর কী মানে এখনও মোবাইলটা আমি চেক করিনি এডিট করতে তো বসিনি কিন্তু আশা করি ভালোই হয়েছিল ভিডিওটা আমার শ্বাসটাও ভালোই হয়েছিল মোটামুটি তোমরা কি বলবে তার আগে আমি নিজেই বলে দিচ্ছি আর সবুজ শাড়িটা দেখলে যে আমি বের করলাম ওই শাড়িটাই পরে আমি আজকে যাব তো যে শাড়িটা পরে গেছিলাম ওটা গুছিয়ে রাখলাম আর যেটা পরে যাব সেটা বের করলাম বের করে নিয়ে আবার কি ভাবলাম যে পরে আবার ঠিকঠাক ডিসাইড করব যে কি পরবো না পরব সেই কারণে ওটা আবার ঢুকিয়ে রাখলাম তো এগুলো সব গোছানো গাছানো হলে তারপরে আমি যাব স্নান করতে টান টান করে এসে আবার ঠাকুরকে পুজো দিতে লাগবে দাদু কাজে ব্যস্ত আছে তো এখন দেখো আর আমার ব্লাউজগুলো বানানোর সময় ভালোই হয়েছিল ফিটিংস আর এখন পরলে একটু লুজ লুজ হয় হালকা কারণ আমি একটু হালকা রোগা হয়েছি সেই কারণে মনে হয় যাই হোক আর এইখানটায় দেখো এখন আমার শাড়িতে আলমারিটা পুরো ভর্তি হয়ে গেছে এখনও ভরে নি একটু জায়গা বাকি আছে তো এখন আমার শাড়িগুলো একটু অন্য ধরন করে গোছাতে লাগবে কারণ একটু শাড়িগুলো রাখতে একটু আমার অসুবিধাই হয় তো দেখা যাক পরে ফাঁকা সময় এই সব ভাবার চিন্তা ভাবনা চিন্তা করা যাবে এখন এখনকার মতন কাজকর্মগুলো করি তো এখন দেখো সব মেকআপের জিনিসপত্রগুলো ব্যাগে ঢুকিয়ে রাখছি যেমন তেমন করে আবার তো সন্ধ্যেবেলা রেডি হতেই লাগবে সেই জন্য আর ঠিকঠাকভাবে অত ভালো করে গুছিয়ে রাখলাম না আজকে সন্ধ্যেবেলা সাজা গোজার পরে কালকে সকালে একদম ঠিকঠাকভাবে ভালো করে গুছিয়ে রাখবো না হলে যখন আমি আবার ধরো কোথাও সাজাতে যাব তখন আবার সেই যে ওই দিনের মতন হবে আবার মানে তাড়াহুড়ো লেগে যাবে কোথায় কী রেখেছি খুঁজে পাবো না আমার বর মানে সমানে বকা দিতেই থাকবে তো যাই হোক সেই জন্য এখন মানে এখনকার মতো রাখছি কোনো মতন করে পরে আবার ঠিকঠাক করে রাখবো তারপরে ড্রেসিং টেবিলের উপরে আমার সোনা গয়নাগুলো সব পড়ে আছে আমি ওইভাবেই মানে টর খোলা রেখেছিলাম আর আমাদের বাড়িতে কেউ ওরকম আসেও না বাইরের লোকজন সবাই বাড়িরই মানুষ সেজন্য জন্য কিছু হয় না আর তো মানে যদিও একটা মানে সোনা দানার ব্যাপার না সেই জন্য বাইরে রাখলাম না এখন ঢুকিয়ে দেব সব ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো গোছানোর পরে ঢুকিয়ে দেব আর আজকে সন্ধেবেলা আমি চিকটা পরে যাব না কারণ ওই শাড়িটার সঙ্গে চিকমালাটা ঠিক ভাল লাগবে না আমি আমার বিয়ের হাটটা পরে যাব সেই জন্য ওটা বের করে নিয়ে আমি এই চিকটা ঢুকিয়ে রাখলাম তারপরে দেখো একদম চলে আসলাম বিকেলবেলা আর মানে মাঝখানে চান টান করে করার পরে আর তোমাদের সামনে আসতে পারি শরীরটা আমার খুবই খারাপ লাগছিল কালকে রাতে ঘুম হয়েছিল একটু ঘুমিয়েছিলাম তো এখন দেখো আমি ঘুম থেকে উঠে নিয়ে মানে ঘরটরগুলো ঝাড়টা ঝাড়টা দিয়ে নিচ্ছি ঘটটা ঝাড় দেওয়ার পরে উঠোন টুঠন ঝাড় দেবো জল টল ভরে দাদুর জন্য অল্প কয়েকটা ভাত রান্না করে কিছু একটা তরকারি রান্না করে তারপরে আমরা সন্ধেবেলা আবার মানে আরেকটু পর থেকে আবার রেডি হওয়া স্টার্ট করব কারণ বিয়ে বাড়িতে যেতে লাগবে সেই কারণে আর দাদু তো যাবে না আর দাদু গেলেও তো মাংস টাংস খাবে না সেই জন্য দাদু বিয়েবাড়ি টিউ বাড়ি যায় না তো দাদু তো বাড়িতে থাকবে দাদুর জন্য তো কিছু হলেও রান্না করতে লাগবে সেগুলো করে দিয়ে তারপরে আমরা রেডি হওয়া শুরু করব তো এখন দেখো চলে আসলাম বিকেলের সব কাজকর্ম কমপ্লিট করে তো আজকেও তো যাব একটা বিয়েবাড়িতে তোমাদেরকে আগে বললাম তো সেই কারণে দাদু তো যাবে না দাদু বাড়িতেই থাকবে তো দাদুর জন্য ভাত ভাত রান্না টান্না করে সব কিছু রেডি ফেডি করে ধুয়ে চলে আসলাম সন্ধ্যা মানে সন্ধ্যা দিচ্ছে আমার ননদ তো এখন আমি রেডি হতে চলে আসলাম আজকে পরব হচ্ছে এই যে সবুজ শাড়িটা এই সবুজ শাড়িটা পুজোতে আমার মাসি আমাকে দিয়েছিল তো পরাই হয়নি পূজার সময় তো বৃষ্টি তৃষ্টিও অবস্থা খারাপ ছিল যাই হোক মানে ওরকম করতে করতে পড়াই হয়েছিল না তো আজকে ভাবলাম যে এই শাড়িটাই পরে যায় কালকে তো মায়ের দেওয়া শাড়িটা পরে গেছিলাম তো আজকে এটা পরে যাব তো আর বিয়েবাড়ির ভিডিওটা তোমরা দেখতে পাবে এর পরের ভিডিওতে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার আর ভি মানে আমার এই চ্যানেলটা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে পর নতুন ভিডিওতে আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো